গেল 12 ফেব্রুয়ারি গ্রামীণ টেলিকম ভবনের 8টি প্রতিষ্ঠান দখল করে নেয় গ্রামীণ ব্যাংক। তাতে ক্ষুব্ধ হয়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একে গ্রামীণ ব্যাংকের জবরদখল বলে দাবি করেন। এই 8টি প্রতিষ্ঠানের সাথে গ্রামীণ ব্যাংকের সংশ্লিষ্টতাও অস্বীকার করেন তিনি। আমার পকেট থেকে আসেনি, কারো কোনো ব্যক্তির পকেট থেকে আসেনি, এটা আমরা ব্যবসা করে অর্জন করে এটা করেছি। এখানে কারো পকেট থেকে কোনো সংগঠনের গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে এটা করেছে সেরকম হয়নি। কিছু মনে করছেন না গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে তারা বলছে, এরকম কোনো সম্ভাবনা নেই, গ্রামীণ ব্যাংকের এক টাকাও এখানে আসেনি। 8টি প্রতিষ্ঠান হলো গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম, গ্রামীণ শক্তি, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন এবং গ্রামীণ উদ্যোগ। এদের মধ্যে 2006 সালে অ্যাশডেন পুরস্কার বিজয়ের সময় গ্রামীণ শক্তি অ্যাশডেনকে জানায় গ্রামীণ শক্তি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা 1996 সালে গ্রামীণ ব্যাংকের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বাংলাদেশের গ্রামীণ পরিবারের নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির বিকাশ এবং সরবরাহ করা। একটু লক্ষ্য করলেই দেখা যাবে গ্রামীণ ব্যাংকের পরিচালকরাই ওই প্রতিষ্ঠানগুলোর পরিচালক পর্ষদে রয়েছেন। যেমন গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ ফান্ডের চেয়ারম্যান। ডক্টর ইউনুস অস্বীকার করলেও 1994 সালে গ্রামীণ ব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ফান্ড। এরপর গ্রামীণ ফান্ডের অর্থায়ন ও ঋণে 15টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। 1996 সালে গ্রামীণ ব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ আরও 13টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। শুধু তাই নয়, গ্রামীণ টেলিকমের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে আরও 12টি প্রতিষ্ঠান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ওই 8টি প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংক দখল করেছে নাকি দখল মুক্ত করেছে? প্রত্যেক প্রতিষ্ঠানের তার নিজস্ব সংবিধি আছে, আইন কানুন আছে, সে মতো চলে। সেখানে যার যার থেকে যেটুকু ভূমিকা থাকে সেটা আছে, আইন তো সব আছে, আইন তো কোথাও পালিয়ে যায় না। এমন আছে যদি আইন সংক্রান্ত বিষয়ে কোনো রকমের প্রশ্ন থাকে, আইনের দিকে যদি চোখ রাখি, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 1983 এর মতে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো গ্রামীণ ব্যাংকও আইনের দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যাংক। এর প্রতিষ্ঠাকালে পরিশোধিত মূলধনের পুরোটাই ছিল সরকারের, ফলে আইন অনুযায়ী এর অর্থায়নে অন্য কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার এখতিয়ার ব্যাংকের ছিল না। আইন অমান্য করে গ্রামীণ ব্যাংকের অর্থায়নে যেহেতু গড়ে তোলা হয়েছে এই সকল প্রতিষ্ঠান, তাই এগুলোর মালিকানা গ্রহণের অধিকার গ্রামীণ ব্যাংকের রয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ।